দিনভর প্রচার করছেন 28 তেলিয়ামুড়া বিধানসভার বিজেপি প্রার্থী কল্যাণী রায়। প্রতিদিনই বিভিন্ন এলাকায় জনসম্পর্ক সভা সমাবেশের মাধ্যমে ভোট প্রচার জারি রেখেছেন তিনি। রবিবার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তেলিয়ামুড়া পুরো এলাকার বেশ কিছু ওয়ার্ডে জনসম্পর্ক অভিযান করেন তিনি। প্রার্থী কল্যাণী রায় জানিয়েছেন, জনসম্পর্ক অভিযানে নেমে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন তিনি। তিনি এদিন বাম কংগ্রেস সম্পর্কে বলেন, সিপিএম ও কংগ্রেসের এই অশুভ জোটকে প্রত্যাখ্যান করছে মানুষ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে এগিয়ে চলেছেন মানুষ। তিনি জানান, মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন, কারণ বিগত 5 বছর এই সরকার মানুষের কল্যাণে মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে গেছেন। বিধানসভা কেন্দ্রের মিউনিসিপ্যালিটির 10 নং ওয়ার্ডে আমরা এই মুহূর্তে বুথ নাম্বার 47, এখানে আমরা আজকে জনসম্পর্কে বেরিয়েছি। আমরা প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছি, মা বোন ভাইদের আমরা আশীর্বাদ নিচ্ছি এবং প্রত্যেকের মধ্যে বিপুল সাড়া, প্রত্যেকের একটি কথা যে আর ডোর টু ডোর প্রচার করার আপনার দরকার নেই। যাই হোক, নির্বাচনে আমরা প্রত্যেকের বাড়ি যাই, সারা বছরই মানুষের খোঁজখবর রেখেছিলাম, তারপরও নির্বাচন ঘোষণা হতে আমরা মানুষের বাড়িতে যাচ্ছি মানুষের আশীর্বাদ নিতে। কীরকম সাড়া পাচ্ছেন? ভীষণ বিপুল সাড়া, মানে মানুষ ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদী ছাড়া মানুষের কাছে বেস্ট অল্টারনেটিভ নেই, সেটাই মানুষ বলছেন। এবং মানুষ বাম এবং কংগ্রেসের জোটকে প্রচণ্ড ঘৃণা করছেন, নিন্দা করছেন যে তারা শুধু ব্যক্তিগত স্বার্থের জন্য এই জোট করেছেন, এই জোটকে মানুষ প্রত্যাখ্যান করছে। রবিবার নির্বাচনী প্রচারে বেরিয়েই ছন্ডলং পাড়ার বাবা রূপিণী দেবতার মন্দির পরিদর্শন করে সেখানে পুজো পাঠে অংশ নেন বিজেপি প্রার্থী কল্যাণী রায়। বেশ কিছুদিন আগে মন্দিরটি ওনার বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে তৈরি করে দেওয়া হয়েছিল। রবিবার এই মন্দিরে রূপিণীদের রীতিনীতি মেনে বেশ শ্রদ্ধার সহিত পুজো পাঠ অনুষ্ঠিত হয়। এরপরই তিনি মনিরাম পাড়ায় নির্বাচনী সভা করেন, সেখানেও একইভাবে কথা বলেন মানুষের সাথে। সবশেষে এদিন কল্যাণী রায়ের হাত ধরে সিপিআইএম এবং কংগ্রেস দল ত্যাগ করে গেরুয়া পদ্ম শিবিরে সামিল হয় 18 পরিবারের 68 জন ভোটার। রবিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া মণ্ডল কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় যোগদান অনুষ্ঠানটি। এদিন নবাগতদের হাতে তলীয় পতাকা তুলে দিয়ে দলে তাদের বরণ করে নেন কল্যাণী রায় সহ অনেকেই। 68 জন যুবক আজকে আমাদের দলে যোগদান করে, এই যুব সংগঠনটা তেলিয়ামুড়া প্রচুর শক্তি নিয়ে কাজ করছিল। বিভিন্ন জন বিভিন্ন দলে ছিল, কেউ কমিউনিস্ট পার্টিতে, কেউ কংগ্রেসে, কেউ তৃণমূলে ছিল, কিন্তু তারা একটা ইচ্ছা প্রকাশ করেছে, আমরাও অনেকদিন যাব তোদের সঙ্গে একটা সম্পর্ক করে আসছিলাম, তো সঠিক সময়টা আজকে হয়েছে। দীর্ঘ 2 বছর যাবতই আমরা সম্পর্কে ছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে হয়ে উঠেনি, বাস্তবায়িত হয়নি। আজকে তারা আমাদের মণ্ডলে যোগদান করেছে, আমরা তাদেরকে আমাদের ভাজপা পরিবারে সামিল করেছি। এখন আমাদের ফোকাস নির্বাচন, আমরা নির্বাচনে আগে ওদেরকে নিয়ে ওদের শক্তিটাকে কাজে লাগাবো, নির্বাচনে আমরা ওদেরকে কাজে লাগাবো এবং আমরা সকলে মিলে মিশে আমরা তেলিয়ামুড়াতে ভাজপার যাতে আবার প্রত্যাবর্তন হয়, এই সরকারের যাতে প্রত্যাবর্তন হয় এবং তেলিয়ামুড়াতে যাতে আবার আমরা সরকার গঠনে আমরা বিধায়ককে নির্বাচিত করতে পারি, সেইভাবে তারাও এই লক্ষ্যে এসছে এবং তারাও বাম কংগ্রেস জোটকে তারা মেনে নিয়ে। দিনভর একের পর এক সভা সহ জনসম্পর্ক অভিযান করলেন কল্যাণী রায়। মানুষ সাদরে গ্রহণও করছেন তাকে। বিধায়িকা তথা তেলিয়ামুড়ার বিজেপি প্রার্থী নিজেই জানিয়েছেন, প্রচারে পাচ্ছেন অভূতপূর্ব সাড়া। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।